আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গার্হস্থ বিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আছে আমি ডক্টর শাহনাজ বেগম সহযোগী অধ্যাপক অর্থনীতি বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ আমরা এর আগের ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এই অধ্যায়ের আলোচনা শুরু করেছিলাম সেখানে আমরা দেখেছি যে তিন ধরনের চাহিদা সম্পন্ন শিশু আছে প্রতিভাবান শিশু প্রতিবন্ধী শিশু এবং অটিস্টিক শিশু এদের প্রত্যেকেরই সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে সমাজে অবদান রাখতে হলে অবশ্যই শিশুদেরকে আমাদের শিক্ষাদান করতে হবে তবে সাধারণ শিশুদের শিক্ষাদান পদ্ধতি আর যারা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের শিক্ষাদান পদ্ধতির মধ্যে কিছু পার্থক্য থাকবে তো আমরা আজকে আলোচনা করব প্রতিবন্ধী শিশুদেরকে কিভাবে আমরা শিক্ষাদান করে সমাজের জন্য যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারব শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনা করতে যাচ্ছি প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদান পদ্ধতি প্রতিবন্ধী শিশুদের পাঠদানের ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে শিশুর প্রতিবন্ধিতাটা কোন ধরনের কারণ শারীরিক প্রতিবন্ধীদের জন্য আমাদের একরকম কৌশল অবলম্বন করতে হবে আবার যে বুদ্ধি প্রতিবন্ধী তার কৌশলটা হবে ভিন্ন প্রথমে আমরা দেখি শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষাদান পদ্ধতিটা কেমন হবে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে কেউ কেউ সব শিশুদের সাথে একসাথে মিশে পড়াশোনা করার ক্ষমতা রাখে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আলাদা পাঠের ব্যবস্থা না করে একীভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে এতে করে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে তারা অন্যদের সাথে মিশে তাদের মধ্যে সামাজিক যোগাযোগ করার যে ক্ষমতা সেই ক্ষমতাটা বাড়বে এবং তারা নিজেদেরকে অসহায় মনে করবে না এরপরে আস শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের মাধ্যমেও কিন্তু আমরা তাদের যে শিক্ষা দান সেখানে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব যেমন ধরো শিক্ষা প্রতিষ্ঠানে যদি র্যাম তৈরি করার ব্যবস্থা থাকে যাতে করে যারা হাঁটা চলা করতে পারে না কিন্তু হুইল চেয়ার দিয়ে চলাফেরা করে তাহলে তারা র্যাম ব্যবহার করে সেই কাজটা করতে পারবে তারপরে তাদের জন্য বিশেষ যদি ব্যবস্থা থাকে যাতে করে তাদের চলাফেরা করার কোনো সমস্যা না হয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রতিবন্ধীদের চলাফেরা করার জন্য অবকাঠামোগত উন্নয়নটা করতে হবে এরপরে কিছু কিছু প্রতি শারীরিক প্রতিবন্ধী আছে যারা একটু ভিন্ন রকম তাহলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে তাদেরকে শিক্ষাদান করতে হবে এর পাশাপাশি আরও বেশি গুরুত্ব দিতে হবে যে জায়গাটাতে শিক্ষকের অধিক মনোযোগ কারণ একটা শিশু যখন জানবে যে তার প্রতি টিচারের বেশি মনোযোগ আছে তখন সে নিজেকে আর প্রতিবন্ধী হিসাবে অসহায় মনে করবে না শিক্ষক তাকে কাছে বসিয়ে পাঠদান করতে পারেন তারকে বেশি বেশি মানে মনোযোগটা তার প্রতি একটু বেশি দিলে ওই শিশুটা পড়ার প্রতি বেশি আগ্রহী হবে এরপরে আসো বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আমরা কি কৌশল অবলম্বন করতে পারি বুদ্ধি প্রতিবন্ধীদের মধ্যে এই প্রতিবন্ধিতা সমস্যাটা সবার ক্ষেত্রে একরকম না কেউ কেউ একটু অল্প বুদ্ধি প্রতিবন্ধী কারো ক্ষেত্রে এই প্রতিবন্ধিতাটা খুব বেশি তাহলে যারা খুব বেশি ধরন মাত্রায় প্রতিবন্ধী তাদের জন্য হয়তোবা পাঠদানটা খুব কষ্টকর হয়ে যাবে কিন্তু অল্প মাত্রার বুদ্ধি প্রতিবন্ধী যারা তাদেরকে সব শিশুদের সাথে একসাথে বসিয়ে পাঠদান করা সম্ভব এটার পাশাপাশি আরও কিছু কাজ করা যায় যেমন বিশেষ কিছু কৌশল অবলম্বন করা যেমন তাদেরকে মানে ব্যবহারিক শিক্ষাদানের প্রতি গুরুত্ব আরোপ করা তারপর তাদেরকে কোনো জিনিস যেটা শেখানো হচ্ছে সেটাকে মানে তাদেরকে মানে চোখে যাতে দেখতে পারে এই ধরনের ব্যবস্থা করা তারপর সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য বিভিন্ন জায়গা তাদেরকে বেড়াতে নিয়ে যাওয়া মানে শিক্ষামূলক বিভিন্ন বিষয়ে তাদেরকে যারা যাতে দেখে শিখতে পারে সেই ধরনের বিশেষ কৌশল অবলম্বন করা যায় তার পাশাপাশি আকর্ষণীয়ভাবে পাঠদান করা যেমন রঙিন কাগজের মধ্যে লিখে তাদের সামনে দেওয়া যায় তারপরে বিভিন্ন রকম ফুল পাখি এগুলার মাধ্যমে মানে এগুলো আঁকা আঁকি করার মাধ্যমেও তাদেরকে শিক্ষাদান করা যায় তারপরে শিক্ষকের অধিক মনোযোগ এটাও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্ষেত্রে অবশ্যই থাকতে হবে তার পাশাপাশি তাদেরকে খেলাধুলা করার কিছু সুযোগ দিতে হবে কারণ খেলতে খেলতেই কিছু শিশুরা অনেক কিছু ও শিখতে পারে এভাবে বুদ্ধি প্রতিবন্ধীদের শিক্ষাদান করা সম্ভব শ্রবণ প্রতিবন্ধীদেরকে কিভাবে আমরা পাঠদান করব সে সম্পর্কে আমরা এবার আলোচনা করছি এদের ক্ষেত্রেও শিক্ষকের অধিক মনোযোগ পাওয়ার প্রয়োজন আছে তারপরে যেসব শ্রবণ প্রতিবন্ধীদের প্রতিবন্ধিতাটা একটু অল্প মাত্রার তারা সবার সাথে একসাথে বসেও কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারে আর সেক্ষেত্রে শিক্ষক যদি একটু বেশি মনোযোগী হন তাদের প্রতি তাহলে সুবিধা হয় এটার পাশাপাশি শ্রবণ জন্য প্রতিবন্ধীদের আরেক ধরনের কৌশল আছে সেটাকে বলা হয় ওষ্ঠ পাঠ কৌশল এবং এর পাশাপাশি আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ইশারা ভাষা এটা সাধারণত যারা মানে খুব বেশি পরিমাণ শ্রবণ প্রতিবন্ধিতা ভুগছে অর্থাৎ কানে মোটেই শুনতে পায় না এদের জন্য ইশারা ভাষাটা প্রযোজ্য তোমরা খবরের মধ্যে দেখবা যে ইশারা মানে মূল খবরের পাশাপাশি ইশারা ভাষাতেও খবর ইয়ে করা হচ্ছে এটা তোমরা টিভিতে হয়তো দেখেছ তাহলে শ্রবণ প্রতিবন্ধীদের জন্য এই কৌশলগুলো অবলম্বন করা যায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা যায় সেগুলো হচ্ছে ব্রেইল পদ্ধতির ব্যবহার যেখানে স্পর্শ দ্বারা ছয়টি উঁচু ডট দিয়ে সকল বর্ণ সংখ্যা তৈরি করে লেখা ও পড়া শিক্ষা দেওয়া হয় তারপরে অ্যাবাকাস যন্ত্র দিয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা গণনা শিখতে পারে তারপরে রিডিং মেশিন দিয়ে তারা সাধারণ ছাপার লেখা শব্দ উচ্চারণ করে তারপর শিশু কানে শুনে শিক্ষা গ্রহণ করতে পারে এছাড়াও মৃদু দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা চশমা ও লেন্স ব্যবহার করে দৃষ্টির উন্নয়ন করে শিক্ষা গ্রহণ করতে পারে তারপরে এ তাদেরকে যদি বেশি আলোর মধ্যে মানে ব্ল্যাকবোর্ডের কাছাকাছি বসার ব্যবস্থা করা যায় তারপরে স্পর্শ অনুভূতি এবং শব্দ দ্বারা কোনো বিষয় সম্পর্কে ধারণা দেয়া যায় তাহলেও কিন্তু তারা লেখাপড়া করতে পারে শিক্ষার্থীবৃন্দ আমরা আরও এক ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কথা জানি যাদেরকে বলা হয় অটিস্টিক শিশু এদের যে অসুখটা এটার নাম হচ্ছে অটিজম অটিজমটা আসলে একটা স্নায়বিক সমস্যা যেটা শিশুদের মস্তিষ্কের যে সাধারণ ক্ষমতা সেটাকে সেটার এটা নষ্ট করে দেয় এবং শিশুর মধ্যে এক ধরনের বৈকল্য দেখা দেয় এবং এর ফলে তাদের আচরণগত কিছু সমস্যা দেখা দেয় স্নায়বিক সমস্যা দেখা দেয় এই সমস্যাটাই হচ্ছে অটিজম বলে অটিজম আক্রান্ত শিশুই হচ্ছে অটেস্টিক শিশু এখন এই অটেস্টিক শিশুদেরকে আমরা প্রতিবন্ধী শিশু বলবো না কারণ অটিজমটা প্রতিবন্ধীদের থেকে একটু ভিন্ন রকম এখন এদেরকে আমরা কিভাবে চিনবো মানে এই অটেস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলা কি যে বৈশিষ্ট্যগুলা তাদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে প্রথমেই যেটা আমরা দেখি যে তারা যোগাযোগ করতে পারে না কারো চোখের দিকে তাকাতে পারে না আমরা জানি যে যোগাযোগের জন্য দৃষ্টি বিনিময় একটা মাধ্যম তাহলে শিশু নিজের করে মতো থাকে কারো দিকে তাকায় না এজন্য তা কারোর সাথে তার যোগাযোগটাও হয় না এই কারণেই সে আরেকটা কাজ করতে পারে না সেটা হচ্ছে সে কারো সাথে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে পারে না সে নিজের মতোই আছে তার পাশে কে আসলো গেল তার কোনো খবর থাকে না তারা আরেকটা আচরণ করে সেটা হচ্ছে একই কাজ বারবার করতে থাকে সেটাকে আমরা বলছি পুনরাবৃত্তিমূলক আচরণ ধরো একটা খেলনা তাকে দেওয়া হলো সে বারবার খেলনাটা নাড়াচাড়া করছে কিন্তু এটা দিয়ে সে কীভাবে খেলবে সেটুকু শেয়ার করতে পারছে না এই ধরনের বৈশিষ্ট্য দেখে আমরা চিনতে পারি যে এই যে শিশুর অটিজমের সমস্যা আছে এখন এই অটিস্টিক শিশুরাও কিন্তু আমাদের দেশের নাগরিক অটিস্টিক শিশুদেরকে আমাদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে এদেরকেও আমাদের লেখাপড়া শিখাতে হবে লেখাপড়া শিখিয়ে তাদেরকে নিজের জীবনটা যাতে তারা পরিচালনা করতে পারে সেই ব্যবস্থা করতে হবে কারণ এদের কিন্তু শরীরে অন্য কোনো সমস্যা থাকে না এরা স্বাভাবিক শিশুর মতোই দেখতে কিন্তু ওদের সমস্যাটা হচ্ছে ওদের আচরণগত সমস্যা তাহলে এদেরকে আমরা কিভাবে পাঠদান করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু বিশেষ কৌশল নিতে হবে আর যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে শিশুদেরকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে তার মনের ভাবধারাটা কোন দিকে তার আচরণটা কোন দিকে কাজ করছে সেই অনুসারে অটিস্টিক শিশুকে শিক্ষাদান করতে হবে কারণ আমরা জানি যে সব শিশুর আচরণ এক রকম হবে না এক এক শিশুর আচরণ একই এক এক রকম হবে তাহলে তার ওই যে প্রবণতাটা যদি বোঝা যায় তাহলে তাকে শিক্ষাদান করার কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে সাধারণত যেই জায়গাগুলোতে তার উন্নয়ন করার প্রয়োজন আছে সেটা হচ্ছে তাকে কী করতে হবে যোগাযোগ স্থাপনের জন্য প্রশিক্ষণ দিতে হবে এরপরে সামাজিক শিক্ষা প্রদানের জন্য ব্যবস্থা করতে হবে তারপর এই ধরনের শিশুরা কথাবার্তা বলতে চায় না সেজন্য তাদেরকে ভাষা ব্যবহারের দক্ষতাটা বাড়াতে হবে আমরা জানি যে স্পিচ থেরাপি দিয়ে ভাষা ব্যবহারের দক্ষতাটা বাড়ানো যায় তারপরে তাদের বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি অর্থাৎ কোনো একটা বিশেষ কাজ শেখার প্রতি তাদের দক্ষতা বাড়াতে হবে কোনো কোনো শিশু দেখা যায় যে খুব সুন্দর ছবি আঁকতে পারে বা পুতুল তৈরি করতে পারে এই ধরনের দক্ষতা যেটা যার যেটা থাকুক সেই দক্ষতাটা যেভাবে বাড়বে সেই ব্যবস্থাটা নিতে হবে তারপরে সে যেহেতু সামাজিক যোগাযোগ স্থাপন করতে পারে না ঠিকমতো সেজন্য তাকে আচরণগত সমস্যা যেটা থাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে সাধারণত দেখা যায় যে তারা একটা জিনিস যেভাবে দেখে সবসময় সেভাবে দেখতেই তারা অভ্যস্ত হয়ে যায় এটার কোনো পরিবর্তন হলে এটা তারা মেনে নিতে পারে না বা এটা নিয়ে তারা সমস্যা তৈরি করে মেজাজ দেখায় তাহলে তাদের আচরণটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যবস্থাটা করতে হবে তারপরে তার নিজের পরিচয় সম্পর্কে যাতে সে সচেতন থাকে সেজন্য তাকে আত্মপরিচয়মূলক দক্ষতাটা তার বাড়াতে হবে এখন এই শিক্ষাদান পদ্ধতিটা যে কেউ আসলে করতে পারবে না সেজন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের পক্ষে সম্ভব কিন্তু এ ধরনের শিশুদেরকে শিক্ষা দান করা প্রতিবন্ধী অটিস্টিক যে ধরনের শিশুদের কথাই বলি এরা আমাদের দেশের নাগরিক এদের প্রতি পরিবারের সমাজের এমনকি রাষ্ট্রের ভূমিকা থাকতে হবে তাদের জন্য সহায়ক যাদের সন্তানের মধ্যে এই ধরনের সমস্যাগুলো থাকে তারা খুব মানসিক চাপের মধ্যে থাকেন সেজন্য আমাদের সকলের উচিত হবে এই ধরনের সমস্যা দেখলে তাদেরকে একটু ভিন্নভাবে না দেখে এটাকে স্বাভাবিকভাবে দেখা যাতে করে তাদের মানসিক চাপটা না থাকে এবং এই এ ধরনের শিশুরা সহজে সবার সাথে মিশতে পারে তাহলেই কিন্তু তাদেরকে পাঠদান করাটা সম্ভব হবে এমনকি রাষ্ট্রেরও উচিত এদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা তোমরা জানো নিশ্চয় যে আমাদের দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা আছে এই কোটাটা কেন যাতে করে তারা প্রতিবন্ধী যারা আছেন তারা সহজে শিক্ষা লাভ করতে পারেন এবং দেশের জন্য তাদের অবদান রাখতে পারেন তাহলে আমাদের আজকের ক্লাস থেকে আমাদের একটা চিন্তা সবসময় মাথায় থাকবে যে আমরা কখনোই প্রতিবন্ধীদের সাথে রকম বিরূপ আচরণ করব না প্রতিবন্ধীদের দেখলে আমরা বাঁকা চোখে দেখব না তাদের প্রতি সবসময় সদয় আচরণ করব আর আজকের ক্লাসে আমরা আলোচনাটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে